আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটি আমার ইউটিউব চ্যানেলের নতুন ব্লগ। আজকে আমরা ক্যানন 700D দিয়ে ছবি তুলতে যাব। তো সবাই সাথেই থাকুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে একটুও ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। তো চলুন, আমরা ছবি তোলার জন্য যাচ্ছি। তো নদীর পার থেকে যাচ্ছি, কোথাও ঠাই পাচ্ছি না এক পর্যায়ে, কারণ লকডাউন, রোজা, অনেকটাই প্রশাসনিক ঝামেলা থাকে, এখন আবার মহামারী করোনার সময়। তারপরেও যাচ্ছে আর কি। তো এখন স্টেশনের দিক যাচ্ছি, চলেও আসলাম স্টেশনে। তো আমরা এখন গাড়ি পার্ক করব, চলে আসছি আমাদের গন্তব্যে। এটা অফ করে নিয়ে একটা সাবজেক্ট পাইছি নামার সাথে সাথে, একটা ছবি ক্যাপচার নেই। অসাধারণ একটা ছবি। চলুন সামনে যাওয়া যাক। ওখানে কিছু পেলাম না, চলে আসলাম আবার নদীর সাইডে। এখানে একটা সুন্দর, মোটামুটি ভালোই। ও নো, এত পরিমাণ ধুলা, মনে হচ্ছে কুয়াশা। দেখেন আমার ফোকাসে অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ আমি প্রাইমলেস ইউজ করি, এখানে ফোকাস অনেকটা প্রবলেম হয়। তো চলে, সুন্দর, ওয়াও, জোশ একটা ছবি, ভালোই লাগছে, সুন্দর। শোন, আমরা আবার নদীর পাড়ের দিকে যাই। এখানে আকাশটা কি জোশ, আসলে অসাধারণ একটা আকাশ। এখানে কিছু বাচ্চারা লাফালাফি করতেছে নদীতে, দেখি ওদের ছবি তোলার চেষ্টা করব, দেখি কতদূর সক্ষম হই। বেশ ভালোই আসছে, ওরা ক্যামেরা দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওয়াও, সুন্দর সুন্দর। এখানে আর বেশি সময় থাকবো না, যাবো কোন রোজার মাস, একটু পরেই ইফতারি শুরু হয়ে যাবে। এমনি অনেক কষ্ট হয়ে গিয়েছে, তারপর লকডাউনের ভিতরে করোনার সময়, তো এই তো। খুব খিদাও লাগছে, রোদ প্রচুর, আর বাইরে থাকা সম্ভব না। ছো, ভালো থাকেন।